বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মৌলভীবাজার প্রতিনিধি বিকাশ দাস। বিকাশ, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আশ্রয় কেন্দ্রগুলো কি প্রস্তুত? যেমন যেমনটি দেখছিলেন আনোয়ার, মৌলভীবাজার জেলা বর্তমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বনু দোলাই নদীর বাঙ্গনে নদীর 12টি স্থান রয়েছে, উজান থেকে হঠাৎ জল থেকে আসার কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। তবে দোলাই নদীতে তীরবর্তী কিছু স্থান রয়েছে, তা মেরামত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে আমার পাশে যে নদীটি আছে সেটি মনোনয় দিয়ে পানিও বর্তমানে বিপদ সীমা নিচে প্রবাহিত হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং নদীর যে বাঁধগুলা ক্ষতি হয়েছে তাদের এই কাজগুলো তারা শুরু করছে। এবং বন্যা পরিস্থিতি আসলে বর্তমানে উন্নতির দিকে আছে আমাদের এগিয়ে। মৌলভীবাজার থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।